যুদ্ধাপরাধের বিচারের নামে সেফ হোমে নিয়ে নির্যাতন করে দলের নেতাদের জীবন বিপন্ন করা হলে আওয়ামী লীগকে এর চরম মূল্য দিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বিকেলে পল্টনে জামায়াতের মহানগর অফিস চত্বরে শেয়ারবাজার কেলেঙ্কারি সহ সরকারের দুর্নীতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন তিনি আরও বলেন জামায়াতে ইসলামের অংশগ্রহণ ছাড়া সংবিধান সংশোধন জনগণ মেনে নেবে না সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লা প্রসঙ্গে তিনি বলেন রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করার কোন সুযোগ নেই আর ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা